কি ব্যাপার, নতুন আলু আগাম বের হলে কেমনে করে? ওগো কি বলছো পুরাতন আলু, কৃষকের ঠেলা ঠেলিতে আগাম বেরিয়ে এলাম। মোটে কদিন যাবত আমার নামটা ওঠানামা করছিল, তুমি এসে দেখি আমায় বাঁশ দিয়ে দিলে গো। আমি আর তোমার কি যে বাঁশ দিলাম, তোমার কৃষক তোমার বাঁশ দিলে গো। তুমি দেখো আমার এখনো কোনো ফুল বের হয়নি, মানুষের মুখে আমি এখনো মিঠা হয়নি, কিন্তু আমার যে দাম ছিল সে দামটি তুমি কমিয়ে দিয়েছ তুমি এসে। এতে আমার কোনো হাত নেই গো, কৃষক আমাকে লোটা তাজা হাতে দিয়েনি, তাড়াতাড়ি উঠিয়ে ফেলেছে, তাই তোমার দামের একটু গাড়তে হবে গো। সে আর চিন্তা করে না, মিলেমিশে দুজনে ফুসিয়ে নিব। থাক, তার লাগবে না, আমি যখন পুরান আমার ভর্তা ভালো হবে, তুমি নতুন তোমার ভর্তা পাঞ্চা হবে, কেনই তোমার সাথে মিলতে যাব? তুমি এমন তো হওনি, আমার মতো মুক্ত নও তুমি, তাই তোমার ভর্তা হবে পাঞ্চা, আমার ভর্তা হবে সুস্বাদু। বেশ তাই বলো গো, আমি নতুন উঠেছি, আমি পাঞ্চাই থাকবো, তুমি পুরাতন, তুমি সুস্বাদু থাকবে গো। ঠিক বলেছ নতুন আলো, বাজারে যখন এসেই পড়েছো তুমি, তুমি তোমার মতো গড়াগড়ি খাও, আমি আমার মতো খাবো। তাই বন্ধুরা, তোমরা যারা এই ভিডিওটি দেখছো, পুরাতন আলু নতুন আলু দুটোই আলু, কিন্তু ভুলে যেও না, আলু ছাড়া কোনো তরকারিতে মজা পাবে না। আজকের জন্য এখানে ভিডিওটি শেষ করব, নতুন কোনো ভিডিও না হাজির হব, ভালো থেকো। আর একটা কথা কিন্তু ভুলবে না, চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে, লাইক করতে কিন্তু ভুলবে না, যদি কারো মনে চায় কমেন্টস করো, কমেন্টস করলে তোমরা উত্তর পাবে, কমেন্টসে জানাবে কি ধরনের ভিডিও দেখতে চাও তোমরা বন্ধুরা।